বাঙালির পিঠাপুলি থেকে শুরু করে মজাদার অনেক পদের রান্নায় নারকেলের বিকল্প নেই বললেই চলে। কিন্তু ক্রমেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে নারকেল। সামনে ঈদ, আর সেই ঈদকে উপেক্ষা করে বেড়েছে নারকেলের দাম। এমনই চিত্র দেখা গেল ফতুল্লা বাজারে। বড় সাইজের নারকেল পিস প্রতি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, মাঝারি সাইজের নারকেল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, ও ছোট সাইজের নারকেল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। তবে ব্যবসায়ীরা বলছেন, লকডাউন থাকায় পর্যাপ্ত পরিমাণ নারকেল না আসায় দাম অনেকটাই বৃদ্ধি। তবে নারকেল সংকট নেই বলে জানান ব্যবসায়ীরা। নারকেল পিস 80 টাকা, আর ছোটগুলা 60 টাকা, 2-3 সাইজ, একটা 60 টাকা, একটা 80 টাকা, একটা 70 টাকা। নারকেল দাম অনেক বেশি, নারকেল পাইকারি 65-70 টাকা কিনা, পাইকারি 65-70 কিনা, তাই আমরা 70 টাকা 80 টাকা বেশি। মাল আনতে ক্যারিং খরচ বেশি না, মাল আছে আয়না গাড়িগুড়ি বন্ধ, এই জন্য দাম বেশি। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, NN TV, নারায়ণগঞ্জ।